হ্যালো ভিউয়ার্স, আজকে আমাদের আলোচনার বিষয়টি হলো সেন্টেন্স। তো আমরা আজকে সেন্টেন্স সম্পর্কে জানব। সেন্টেন্স এর প্রকারভেদ অর্থভেদে পাঁচ প্রকার। তো সেন্টেন্সের প্রকারভেদ পাঁচ প্রকার। এ ওয়ার্ড অফ অর এ সেন্টেন্স অফ ওয়ার্ডস হ্যাভিং এ ক্লিয়ার মিনিং ইন এ গিভেন কনটেক্সট ইজ কল্ড এ সেন্টেন্স। যে শব্দ বা শব্দ সমষ্টি কোনো একটি প্রসঙ্গে পরিষ্কার অর্থ প্রকাশ করে তাকে সেন্টেন্স বা বাক্য বলে। এবার আমরা সেন্টেন্সের প্রকারভেদগুলো সম্পর্কে জানব। প্রথমে অ্যাসার্টিভ সেন্টেন্স। যে সেন্টেন্সের মাধ্যমে কোনো বিবৃতি বা বর্ণনাকে বোঝানো হয় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। এ সেন্টেন্স দ্যাট মেক্স এ স্টেটমেন্ট অর এ অ্যাসার্শন ইজ কল্ড এ ডিক্লারেটিভ অর অ্যাসার্টিভ সেন্টেন্স। তারপর ইন্টারোগেটিভ সেন্টেন্স। যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন করা বা বোঝানো হয় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। এ সেন্টেন্স দ্যাট আস্ক এ কোয়েশ্চেন ইজ কল্ড অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স। তারপর ইম্পারেটিভ সেন্টেন্স। যে সেন্টেন্সের মাধ্যমে আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ ইত্যাদিকে বোঝানো হয় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। এ সেন্টেন্স দ্যাট এক্সপ্রেসেস এ কমান্ড অর অ্যান ইনট্রিটি ইজ কল্ড অ্যান ইম্পারেটিভ সেন্টেন্স। তারপর অপটেটিভ সেন্টেন্স। এর মাধ্যমে ইচ্ছা, প্রার্থনা, আশীর্বাদ ইত্যাদিকে বোঝানো হয় তাদেরকে অপটেটিভ সেন্টেন্স বলে। এ সেন্টেন্স দ্যাট এক্সপ্রেসেস উইশ অর প্রেয়ার ইজ কল্ড অ্যান অপটেটিভ সেন্টেন্স। তারপর এক্সক্লামেটরি সেন্টেন্স। যে সেন্টেন্সের মাধ্যমে কোনো ভাব বা বিস্ময়কে বোঝানো হয় তাকে এক্সক্লামেটরি সেন্টেন্স বলে। এ সেন্টেন্স দ্যাট এক্সপ্রেসেস স্ট্রং ফিলিং অর ইমোশন ইজ কল্ড অ্যান এক্সক্লামেটরি সেন্টেন্স। তো আজকে আমাদের সেন্টেন্স সম্পর্কে বোঝা এইটুকুই থাকবে। নেক্সট ভিডিওতে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এর গঠন ভেদে বোঝানোটা বুঝবো। তো থ্যাংক ইউ ভিউয়ার্স। ভিডিও